Hello and welcome to Amar Guide Assam. Jibur candidate Dispur Law College ot ebar LLB ba BLLB korim boli bhabise telokor karone eta bohot guruttopurno eta bhal khobor hoy tate online application already start hoise to yate apuni apply kenege koribo application fees kiman yar logote mane admission process to ki hoy aro application or pisot mane apuni jete admission lobo admission fees kiman lagibo moi somporno alochona kori jam. So first of all, yate apply kenege koribo apuni Google tahok apna mobile ba laptop apuni yate Dispur Law College bole search kori diok. Dispur Law College search korile apuni yate tol phala ahi yar jitu official website ase apuni pai jabo dispurlawcollege.org. Eto hoise yar main official website. To apuni yate click kori dibo. Yate Dispur Law College website ot apuni khomai ahile এতে নেভিগেশনও দেখিনি পাবো আপুনি তলফালে আহি আহি ইয়াৰ যেটো আপোনাৰ মানে প্রিন্সিপালস ডেস্ক গল এপ্লাই অনলাইন এপ্লাই অনলাইনত আপুনি ক্লিক কৰি দিব লাগিব ইয়াতে ক্লিক করিলে নিউ এডমিশন ইয়াতে আপুনি সাক নিউ এডমিশন ইয়াতে এপ্লাই নাও কিন্তু কেইদিন আগত এটো অপশন নাছিলে এটো অপশন নতুনকৈ এড কৰা গৈছে সো আপুনি এপ্লাই নাওত ক্লিক কৰি দিব ইয়াতে এপ্লাই নাওত ক্লিক করিলে ইয়াতে আপোনাৰ রেড গাইডলাইনস দিছে গাইডলাইন অলপ পঢ়ি লওক আপুনি ইয়াতে দিছে স্টেপস টু এপ্লাই ফার্স্ট ইয়াতে আপুনি রেজিস্টার কৰিব লাগিব নেক্সট আপোনাৰ এটা ওটিপি যাব রেজিস্ট্রেশন কৰোতে সো এটো কৰাৰ পিছত আপোনাৰ কি হ'ব এপ্লাই কৰি দিব লাগিব ইয়াতে ইয়াতে এপ্লাই কৰাৰ পিছত আপুনি ফিজ কিমান দিব লাগিব ফি স্ট্রাকচারটো দিছে ইয়াতে প্রসেসিং ফিজ এটো আছে অনলাইন এপ্লিকেশনৰ কাৰণে 500 টকা এটা অনলাইন এপ্লিকেশন ফিজ দিব লাগিব আৰু 18000 টকা কি হ'ব ইয়াতে এডমিশন ফিজ পার সেমিস্টার ইয়াতে হ'ব এটো সো এটো আছিল ফি স্ট্রাকচারটো কেনেকে কি কৰিব লাগে ইয়াতে আপোনাক দেখাই দিয়া সময় ইয়াতে কৈছে টু রেজিস্টার ইয়োরসেলফ ফার্স্ট গো টু dispurlawcollege.org এন্ড ক্লিক অন অনলাইন এপ্লাই গল ক্লিক অন নিউ রেজিস্ট্রেশন আপুনি নিউ রেজিস্ট্রেশন ক্লিক কৰি দিব নেক্সট আছে আপোনাৰ ইমেইল আইডি কন্টাক্ট নাম্বার দিব লাগিব এটা ইমেইল যাব আপোনাৰ বা ওটিপি এটা যাব তাৰপিছত ওটিপিটো আপুনি দিব লাগিব সাকসেসফুল ভেরিফিকেশন অফ ওটিপি ইয়াৰ পিছত আপুনি কি কৰিব লাগিব নেসেসারি ডিটেইলসটো আপুনি ইয়াতে দিব লাগিব তাৰপিছত লগইনত আপুনি লগইন কৰি ল'লে নেক্সট আহিব নিউ এডমিশনত ক্লিক কৰি দিব দেন আপোনাৰ ডকুমেণ্টছ সাব মানে ইয়াতে সাবমিট দিব লাগিব নিউ এডমিশনত ক্লিক কৰি আপুনি লগইনত মানে সোমাই যায় নিউ এডমিশনত আপোনাৰ ফুল ডিটেইলসটো দিব লাগিব এডুকেশনেল কোৱালিফিকেশ্যন ইয়াৰ লগতে যি যি ডকুমেণ্টছ ইয়াতে বিচাৰে দিয়াৰ পিছত লাষ্টত এটা 500 আপুনি পে কৰি দিব লাগিব সো এইখিনিৰ পিছত আপুনি যিটো মানে ফৰ্ম ফিল আপ কৰিব এইটো প্ৰিণ্ট আউট ওলাব লাগিব সো ফাৰ্ষ্ট অফ অল নিউ ৰেজিষ্ট্ৰেশ্যনত ইয়াতে আমি ক্লিক কৰি দিয়াৰ লগে লগে চাওক ইয়াতে এটা 10-digit মোবাইল নম্বৰ আৰু এটা ইমেইল আইডি ইয়াতে দিব লাগিব সো এইটো দিয়াৰ পিছত এটা অ'টিপি যাব ইয়াতে ইয়াতে মই মোৰ মোবাইল নম্বৰ আৰু ইমেইল আইডিটো দি আছোঁ ইয়াতে মই মোৰ মোবাইল নম্বৰ আৰু ইমেইল আইডি অলৰেডি দিছোঁ এইখিনি দিয়াৰ পিছত চেণ্ড অ'টিপি আপুনি ক্লিক কৰি দিব সেন্ড ওটিপিত ক্লিক করে দেওয়ার লগে লগে এটা ওটিপি আপনার মোবাইলত যাব সো আপনার মোবাইলত যেটা ওটিপি যাব আপনি এতে ওটিপিটো মানে এতে এন্টার করে দিব ওটিপি এন্টার করার পিছত ইয়াতে আপনি ভেরিফাই ওটিপিত ক্লিক করে দিব এটা ভেরিফাই হয়ে গেল দা এতে সাও ইয়াতে দিস রেজিস্ট্রেশন ইজ ফর স্টুডেন্টস অনলি আদার্স মে কন্টাক্ট কলেজ এডমিন ইয়াতে আপনি ফুল নেম আর পাসওয়ার্ডটো দিয়ক ভালদরে সো ফার্স্ট আপনি ইয়াতে ফুল নেম দিব লাগিব তাৰপিছত এটা পাসওয়ার্ড দিব লাগিব যাতে আপোনাৰ মনত থাকে এখিনি দিয়াৰ পিছত ক্রিয়েট একাউণ্ট এটা আপুনি ক্লিক কৰি দিব ক্রিয়েট একাউণ্টত ক্লিক কৰি দিলে অলপ টাইম লাগিব ইয়াতে ওয়েট বুলি দিছে ইয়াতে আপুনি পাসওয়ার্ডটো সেভ কৰি ল'ব ইয়াতে কৈছে ইয়োৰ একাউণ্ট হেজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি ইয়াৰ পিছত ক্লিক হিয়াৰ টু লগইনত আপুনি ক্লিক কৰি দিব লগইনত গ'লে ইয়াতে চাওক ইমেইল এড্ৰেছ আৰু পাসওয়ার্ডটো ইয়াতে দিব লাগিব আপুনি সো মই ইয়াতে দিলোঁ অলৰেডি ৰিমেম্বাৰ মি অটোমেটিকেলি কৈছে তাৰপিছত আপুনি লগইনত ক্লিক কৰি দিব ইয়াতে আপুনি ইমেইল এড্ৰেছটো দিব লাগিব সো মই ইমেইল এড্ৰেছটো ইয়াতে দি দিলোঁ এতিয়া ইয়াতে চাওক মই ইয়াতে ছেভ পাছৱৰ্ড মাৰি দিলোঁ সো আপুনি ইমেইল এড্ৰেছ দি লগইন কৰাৰ পিছত এপ্লাই ফৰ নিউ এডমিশ্যনত আপুনি ক্লিক কৰি দিব লাগিব এপ্লাই ফৰ নিউ এডমিশ্যনত ক্লিক কৰিলে এইটো ফুল ইনফৰ্মেশ্যন আপুনি ইয়াতে পাই যাব ইয়াতে চাওক কি কৈছে For new admission, an applicant has to apply through this form only.
দ্য স্টার মার্কস ফিল্ডস আর কম্পালসরি, যেবিলাক মানে স্টার মার্ক দিয়ে আছে কম্পালসরি হয়। এতে ডকুমেন্টস কি কি লাগবে ইয়াতে দিছে চাওক আপনি। বিফোর ফিলিং দ্য ফর্ম প্লিজ কিপ দ্য ফলোয়িং সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস রেডি। ইয়াতে কৈছে 200 কেবির ভিতর ইয়াতে থাকিব লাগিব ম্যাক্সিমাম। পাসপোর্ট সাইজ ইমেজ, এটা সিগনেচার লাগিব, কাস্ট সার্টিফিকেট যদি আপনার আছে, বিপিএল সার্টিফিকেট যদি আছে লাগিব, ইনকাম সার্টিফিকেট যদি আপনার আছে লাগিব, নহলে নালাগে। ইয়াতে কম্পালসরি কৈছে সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটো লাগিব মিনিমাম 100 KB। সিগনেচারটো লাগিব মিনিমাম 50 KB। আরো কৈছে অন্যান্য ডকুমেন্টস ম্যাক্সিমাম 200 KB, ইয়াতকে ওপরত হব নয়। এতিয়া আপনি অ্যাপ্লাই কেন করব? অ্যাপ্লাইং ফর কোর্সত আপনি LLB বা BLLB আপনার ইচ্ছা, যদি আপনি LLB লয় LLB, BLLB লয় ইয়াতে BLLB ক্লিক করে দিলে। মিডিয়ামটো আপনার ইংলিশে থাকিব, বেলেগ কোনো মিডিয়াম নাই। পাসপোর্ট সাইজ ইয়াতে ফটোটা আপনি ইয়াতে দিব লাগিব, আর সিগনেচারটা ইয়াতে দিব লাগিব আপনি। নেক্সট আহিব ইয়াতে চাওক পেরেন্সিয়াল ডিটেইলস। ইয়াতে স্টুডেন্টর ফার্স্ট নাম দিব লাগিব, মিডল নেম, লাস্ট নেম, ফাদার্স নেম দিব লাগিব, ফাদারের অকুপেশন, ফাদার্স কন্ট্যাক্ট নাম্বার, মাদার্স নেম, মাদার্স অকুপেশন, মাদার্স কন্ট্যাক্ট নাম্বার। তারপিছত আহিব আপনার লোকাল গার্জেনের ফুল ডিটেইলস। নেক্সট আহিব পার্সোনাল ডিটেইলসত আপনার ডেট অফ বার্থ, তারপিছত জেন্ডার, রিলিজন, আইডেন্টিফিকেশন মার্ক যদি কিবা আছে দিব, আপনার কাস্ট যদি আপনি EWS ক্যাটেগরির হয় দেন ইয়েস বলে দিব, BPL-র তলত হলে ইয়েস, নহলে নো, ব্লাড গ্রুপ দিব, ফ্যামিলি ইনকাম। তারপিছত আহিব আর ইউ স্টুডেন্ট অফ এনি আদার ফুল টাইম কোর্স, যদি আপনি বেলেগ কিবা কোর্স করে আছে দেন ইয়েস, নহলে নো। তারপিছত কাস্ট বা PWD সার্টিফিকেট যদি আপনার আছে, দেন EWS সার্টিফিকেট যদি আছে ইয়াতে দিব লাগিব অ্যাপ্লাই করা টাইমতে, যদি ইনকাম সার্টিফিকেট আছে BPL-র তলত, এন্ড দেন আপনি ইনকাম সার্টিফিকেট ইয়াতে আপলোড দিব লাগিব। তারপিছত আহিব আপনার অ্যাড্রেস ডিটেইলসটি ইয়াতে দিব লাগিব, অ্যাড্রেস অ্যান্ড কমিউনিকেশন, অ্যাড্রেস লাইন 1, ভিলেজ বা টাউন, পোস্ট অফিস, PS, ফুল অ্যাড্রেস আপনি দিব লাগিব। যদি আপনার রেজিডেন্সিয়াল অ্যাড্রেসের হইতে পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, তে আপনি এইটো বক্সত এটা ক্লিক করে দিব, সেম আহি যাব। তারপিছত আহিব আপনার এডুকেশনাল ডিটেইলস, আপনি কোন জনত মানে মেট্রিক পাস করেছিল, হায়ার সেকেন্ডারি পাস করেছে, ইয়াতে ফুল ডিটেইলসটো দিব লাগিব। নেক্সট আহিব আপনার মার্কশিট, তারপিছত আহিব এডমিট কার্ড, নেক্সট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর পাস সার্টিফিকেট ইয়াতে আপলোড দিব লাগিব। যিবর LLB এপ্লাই করিব, যিবর মানে এতিয়ালৈকে রিজাল্ট দিয়া নাই, তেওঁলোকে মার্কশিটটো আপলোড দিব নালাগে, এইটো পিছত অপশন আহিব। তারপিছত আহিব কোয়ালিফিকেশন ডিটেইলস, ইয়াতে আপনার কোয়ালিফিকেশনটো ফুল দিব লাগিব। এই গোটেইখিনি এপ্লাই করার পিছত ইয়াতে আপনি টিক চিন দিব লাগিব, আপনি এগ্রি করা বলি। এইখিনি করার পিছত সাবমিট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন সাবমিট করার পিছত আপনি 500 এটা অ্যাপ্লিকেশন ফিজ দিব লাগিব। এইটো সাবমিট করার পিছত আপনি 500 অ্যাপ্লিকেশন ফিজ দিব। ইয়ার পিছত দিশপুর ল কলেজত এটা ইন্টারভিউ হব, ইয়াতে এডমিশন প্রসেস হয়েছে, ইন্টারভিউত যাবর পাস করিব তেওঁলোকক এডমিশনটো দিয়া হব। সো ইন্টারভিউত কি কি কোয়েশ্চন আহে তার সম্বন্ধে মই পিছত ভিডিও বনাই যাম। এইটো ভিডিওত জাস্ট মই দেখাই গেলো কেনেকে অ্যাপ্লাই করিব লাগে, ফুল ডিটেইলসটো মই দি গেলো আজি। সো এইটো আমার নতুন চ্যানেল হয়, এইটো চ্যানেলত মানে অসমৰ যিবোৰ ল কলেজ আছে গোটেইখিনি লেটেস্ট আপডেট মই দি থাকিম। এই ধরনের আরো ভিডিও পাই থাকিবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে লব, আর আপনার যিমান ফ্রেন্ডস আছে তেওঁলোকৰ লগতো শেয়ার করে দিব। তো এইটো ভিডিও আজি মানে সমাপ্ত করছো। অনলাইন এপ্লাই করার কারণে লিঙ্কটো মই ডিসক্রিপশনত দি দিম, তাতে যাই আপনি এপ্লাই করে দিব। থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গ্রেট ডে।